তেরগতকায় বড় সাফল্য নিরাপত্তা বাহিনীর গুলির লড়াইয়ে খতম তিন জঙ্গি। পাশনা করে প্র্যাকটিস, সিবিআই তদন্তের মুখে দেশের 14টি রাজ্যের 73 জন চিকিৎসক। ভারতীয় নোট থেকে বাবর ছবি মুছে ফেলুন, কেন্দ্রকে বেঁধলেন মহাত্মা গান্ধীর প্রপুত্র। রাহুল রা পাদুকা বইছে কংগ্রেস কর্মীরা, সলমান খুরশিদের মন্তব্যে চটে লাল বিজেপি। পথ দুর্ঘটনার কবলে মোদীর ভাই প্রহ্লাদ ও পরিবারের 5 সদস্য নিয়ে যাওয়া হয় হাসপাতালে, ঘটনা কর্ণাটকের মাইসুরুর কাছে। নেজাল ভ্যাকসিনের দাম জানালো স্বাস্থ্যমন্ত্রক, জিএসটি সহ দাম পড়বে 1000 টাকা। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে নেই রোহিত বিরাট, ঠাই হল না পন্ত ধাওয়ানেরও। আন্দামান সাগরে শরণার্থী বোঝাই নৌকা জবি, ডুবে মৃত্যু অন্তত 180 রোহিঙ্গার। অর্থনৈতিক সংকটে জেরবার, আমেরিকার পুরনো দূতাবাস নিলামে তুলল পাকিস্তান। করোনা বিধ্বস্ত চীনে শিথিল কোভিড বিধি, বাতিল বিদেশি পর্যটকদের নিভৃত বাসের নিয়ম। ছদফা দাবি ভিত্তিতে বিদ্যুৎ নিগমে গণ ডেপুটেশন প্রদান, টিএসসিসিএল ওয়ার্কার্স এবং এমপ্লয়িজ সংঘ এই ডেপুটেশন প্রদান করে। ভারতীয় জাতীয় কংগ্রেসের 138তম প্রতিষ্ঠা দিবস উদযাপিত, এ উপলক্ষে কংগ্রেস ভবনে পতাকা উত্তোলন করা হয়। ভারতীয় জাতীয় কংগ্রেসের 138তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে গান্ধীঘাটে শ্রদ্ধা নিবেদন, উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস নেতৃবৃন্দ। বিধায়ক পদ থেকে পদত্যাগ করলেন দিবাচন্দ্র রাঙ্খল, এদিন বিধানসভার সচিবের নিকট পদত্যাগ পত্র জমা দিলেন তিনি। বিজেপির কাজ মনোভূত হয়নি উনার, তাই দল ছাড়লেন সদ্য প্রাক্তন বিধায়ক দিবাচন্দ্র রাঙ্খল। 69তম প্রতিষ্ঠা দিবস পালন করল এআইডিএসও, উপস্থিত ছিলেন দলীয় নেতৃবৃন্দ। আগরতলার নেতাজি চৌমুহনি এলাকায় তামাক বিরোধী অভিযান, স্বাস্থ্য এবং শিক্ষা ও আরক্ষা প্রশাসনের যৌথ উদ্যোগে এই অভিযান চালানো হয়। বনমালীপুর বিধানসভা কেন্দ্রে মিছিল সংগঠিত করল তৃণমূল কংগ্রেস, উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস। ভগৎ সিং যুব আবাসী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন উপলক্ষে বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত, সদর শহর জেলা যুব মোর্চা এই অনুষ্ঠানের আয়োজন করে। ব্যাঙ্গালোর আন্তর্জাতিক বিমানবন্দরে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকের অভ্যর্থনা, মঙ্গলবার প্রকৃতি ফাউন্ডেশনের নারায়ণ পূজায় প্রতিমা ভৌমিকের অংশগ্রহণ, প্রকৃতি ফাউন্ডেশন এবং বিশ্বভারতী গ্রুপ অফ ইনস্টিটিউশনের তরফে উষ্ণ সংবর্ধনা জ্ঞাপন। 30শে ডিসেম্বর রবীন্দ্র ভবনে শারদ সম্মান প্রদান করবে আগরতলা পৌর নিগম, অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বুধবার ভট্টপুকুর এলাকা পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। কংগ্রেস ও সিপিএম এর জোটে ভালো হয়েছে বিজেপির, এই প্রতিক্রিয়া জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের নিকট ডেপুটেশন প্রদান করল অল ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশন, দুদফা দাবির ভিত্তিতেই ডেপুটেশন প্রদান করা হয়। নলছর বিধানসভা কেন্দ্রের 6নম্বর বুথে বাড়ি বাড়ি প্রচার বিজেপি, কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধায়ক সুভাষ চন্দ্র দাস। অমরপুর টাউন হলে মহকুমা প্রশাসনের উদ্যোগে ভোক্তা দিবস পালিত, উপস্থিত ছিলেন বিধায়ক রঞ্জিত দাস। ডেকোরেটরের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য, ঘটনা মঙ্গলবার রাতে বিলুনিয়ার এসবিসি নগর পঞ্চায়েতের রামতলী থানায়। কমলপুর থানা সংলগ্ন বাজারে একটি কাপড়ের দোকানে চুরি, ঘটনা এলাকায় চাঞ্চল্য। কমলপুরের বিভিন্ন স্থানে ভারতীয় জাতীয় কংগ্রেসের 138তম প্রতিষ্ঠা দিবস পালিত, মূল অনুষ্ঠানটি হয় হালহালির কংগ্রেস ভবন প্রাঙ্গণে। মান্দাই ব্লকের বোড়াখাতে 1000 মেট্রিক টনের রাইস গোডাউন উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী, একই দিনে মান্দাইয়ের কৃষক বন্ধু কেন্দ্রের নতুন ভবনের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। খয়পুরাতন টাউন হলে এসসি মেধাবী ছাত্রছাত্রীদের শংসাপত্র ও জন্মাপার যন্ত্র ও বাইসাইকেল প্রদান করা হয়, উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি জয়দেব দেববর্মা। খোয়াই সমতল পদ্ম বিনলে আইপিএফটি নেতা সহ 15 পরিবারের 47 জন ভোটার বিজেপিতে যোগ দিল, যোগদান সভায় ছিলেন বিজেপি নেতৃবৃন্দ। দুই গবাদি পশু চুরির ঘটনায় জনমনে চাঞ্চল্য, ঘটনা বিশালগড় থানাধীন গোকুলনগর রাস্তার মাথা এলাকায়। ধর্মনগর কালীদিঘির পর নেতাজি মূর্তির পাদদেশে বিজেপির ওবিসি মোর্চার জেলা সম্মেলন অনুষ্ঠিত, উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা। কল্যাণপুরের সোনারতরী মুক্ত মঞ্চে তপশিলী জাতি মোর্চার সংকল্প সমাবেশ অনুষ্ঠিত, উপস্থিত ছিলেন মন্ত্রী ভগবান চন্দ্র দাস। অবৈধ কাঠ বোঝায় গাড়ি দুর্ঘটনার কবলে আহত গাড়ির চালক, ঘটনা বুধবার সকালে উদয়পুর বন্দোয়ার এলাকায়।
আম্বাসার ধরা জেলা পরিষদের কনফারেন্স হলে ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের বৈঠক অনুষ্ঠিত উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন মনালী গোস্বামী বর্ষনগর বিধানসভার উত্তর করমচোরায় বামেদের প্রচার সজ্জা নষ্ট করায় বিক্ষোভ মিছিল উপস্থিত ছিলেন সিপিআইএমের বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ লিঙ্গভিত্তিক বৈষম্য সহিংসতা নিয়ে আম্বাসা টাউন হলে কর্মশালা অনুষ্ঠিত আম্বাসা পৌর পরিষদে এই কর্মশালার আয়োজন করে বিধানসভা নির্বাচনের উপলক্ষে কমলপুরের জন্য দুই ব্যাটেলিয়ন নিরাপত্তা কর্মী আম্বাসায় আসে আম্বাসা স্টেশনে তাদের অভ্যর্থনা জানায় কমলপুর মহকুমা পুলিশ প্রশাসন আম্বাসা এলাকায় আইপিএফটি দলের র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত উপস্থিত ছিলেন আইপিএফটির কার্যকরী সভাপতি মন্ত্রী প্রেম কুমার রিয়াং তেলিয়ামুড়া পৌর পরিষদের উদ্যোগে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয় উপস্থিত ছিলেন মন্ত্রী ভগবান চন্দ্র দাস তেলিয়ামুড়া ব্লক ভিত্তিক কৌশল্য মেলার উদ্বোধন করেন মন্ত্রী ভগবান চন্দ্র দাস মান্দায় আইএসের অধীন নিত্য দাসপাড়া জেবি স্কুলের বেহাল দশায় একই শ্রেণীকক্ষে চলছে একাধিক শ্রেণীর পঠন পাঠন কমলপুরের দুর্গাচমুনি ব্লকের সাতটি গ্রাম পঞ্চায়েতকে প্রধানমন্ত্রী আদর্শ গ্রাম ঘোষণা করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী ভগবান চন্দ্র দাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মেরে গুরুতর আহত বাইক চালক ঘটনা বিলুনিয়া থানাধীন বল্লামুখা এলাকায় কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয় পরিদর্শনে এলেন এনএসসির প্রতিনিধি দল নেতৃত্বে ছিলেন প্রফেসর নন্দকুমার যাদব স্ত্রীর ধারালো অস্ত্রের আঘাতে নিহত স্বামী ঘটনা কৈলাসহরের মাইলং এডিসি ভিলেজের আড়াইদ্রোন এলাকায় কৈলাসহরের ঊনকোটি কলাক্ষেত্রে কংগ্রেসের কর্মী সম্মেলন অনুষ্ঠিত উপস্থিত ছিলেন পিসিসির রাজ্য পর্যবেক্ষক ডক্টর অজয় কুমার রেগার কাছে ড্রজার ব্যবহার করার ঘটনার প্রতিবাদ জানালো বামপন্থীরা ঘটনা কৈলাসহরের চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতে